কি খবর, কেমন আছো সবাই? লক্ষ্য করো, আই স হিম ইন দ্য ক্যাফে, শি লুক অ্যাট মি, দে ওয়াচ টিভি ইন দি আফটারনুন, সি লুক ওয়াচ, তিনটে মানেই কিন্তু দেখা। তাহলে আমি কেন আলাদা আলাদা করে ব্যবহার করলাম? নিশ্চয়ই একটা কারণ আছে, চলো সেই কারণটা আজকে খুঁজে বের করি। শুরুতে আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সি। ওকে, লক্ষ্য করো, সি এই পাঁচ রকম ভাবে সাধারণত একটি ইংরেজি সেন্টেন্স বা ইংরেজিতে ব্যবহার হতে পারে। সেটি কিরকম? নর্মাল সি, অর্থাৎ সাধারণভাবে দেখা যেটা, সেটা কিন্তু আমরা সি ব্যবহার করি, এবং এর উচ্চারণটা কিন্তু আমরা সি, যে কনসোনেন্টটা রয়েছে সি, এরকম ভাবে উচ্চারণটা হয়ে থাকে। যাই হোক, বাই চান্স, অর্থাৎ হঠাৎ যদি কিছু চোখের সামনে পড়ে যায় সেই ক্ষেত্রে আমরা সি ব্যবহার করি। আমি এক্সাম্পল দেব, এবং সি এর সাথে কিন্তু আমরা প্রিপজিশন বা অ্যাডভার্ব ইউজ করি না, আনকনশিয়াসলি। অর্থাৎ আমরা সিটা, এই দেখাটা, এই সি বলতে যে জিনিসটা আমরা দেখি সেটা কিন্তু অনেকটা অসচেতন ভাবে হঠাৎ করে আমাদের চোখের সামনে পড়ে যায়। আবার সি বলতে কিন্তু আমরা আন্ডারস্ট্যান্ডিং বোঝাতে পারি। কেমন একটু লক্ষ্য করো, এটি আগে দেখাচ্ছি, আই সি, আচ্ছা বুঝতে পারলাম বিষয়টা। এই যে আই সি, এখানে সি মানে কিন্তু দেখা না, এখানে সি মানে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং, বোঝা। আচ্ছা, তো আনকনশিয়াসলি হতে পারে, বাই চান্স হতে পারে, এবং নর্মাল কেমন হতে পারে, লক্ষ্য করো। আমরা যদি বলি যে এই ধরো বন্ধুরা আড্ডা দিচ্ছে, আমি কয়েকটা বন্ধু মিলে আড্ডা দিচ্ছে, একটা বন্ধু এসে পরে জয়েন করলো, করে সে বলতেছে আরেকজনকে, বলতেছে যে তোর ভাইকে দেখলাম মার্কেটে, ও কিন্তু ইচ্ছা করে খোঁজেনি মার্কেটে, সে কোনো একটা কাজে মার্কেটে গিয়েছিল, সেখানে যেয়ে কিন্তু সে খোঁজেনি যে তার বন্ধুর ছোট ভাইকে সে এখানে খুঁজতেছে, যে কোথায় আছে তার বন্ধুর ছোট ভাই, তা কিন্তু না। কোনো একটা কাজ করতে হতো, হঠাৎ কারোর সাথে দেখা হয়ে গেল, আরে ভাইয়া কি খবর, কেমন আছেন, এই যে দেখা হয়ে যাওয়া, এটা কিন্তু সি। এটা কিন্তু হঠাৎ আনকনশিয়াসলি দেখা হয়ে যাওয়া, বাই চান্স দেখা হয়ে যাওয়া। আমরা যদি বলি যে ডিডিউস দ্যাট, তুমি ওটা দেখছো, হয়তো মনে করো যে তোমরা ট্রেনে করে কোথাও যাচ্ছ, ট্রেনের জানালার পাশ দিয়ে কিছু একটা, কোনো একটা গাছ বা কিছু একটা তুমি ফেলে চলে গেলে পাশের যাত্রীকে, এই লক্ষ্য করছো যে তুমি কি ওটা দেখছো, মিস হয়ে গেল, অর্থাৎ ভেরি শর্ট টাইম। এখানে কিন্তু একটা জিনিস বোঝার আছে, একটা মজার জিনিস, সেটা হচ্ছে যে এই যে সি, এর অ্যাকশনটা কিন্তু খুব শর্ট টাইম, অর্থাৎ আমাদের চোখের সামনে এই ভিউটা খুব অল্প সময়ের জন্য থাকে। ধরো একটা পাখি উড়ে চলে গেল, এই আমি একটা পাখি দেখলাম, তার মানে পাখিটা উড়ে গেল দেখলাম, এটা কিন্তু আমার দেখার কথা ছিল না, হঠাৎ চোখের সামনে পড়ে গিয়েছে, আমি দেখে ফেলেছি। এরকম সাধারণ সেন্সে আমরা সি ব্যবহার করে থাকি। এখন আসো আমরা লুক নিয়ে একটু কথা বলি। দেখো, লুক কিন্তু ক্যান বি এক্সক্লামেশন, বিস্ময় সূচক বাক্যে লুক ব্যবহার হতে পারে। আবার ডিরেক্ট আওয়ার আইস, তার মানে কি, লুক বলতে কিন্তু আমরা আমাদের আইটাকে, চোখটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা ডিরেক্ট করা বোঝাই আর কি, পরিচালনা করা বুঝিয়ে থাকি। হ্যাঁ, যেমন আমরা যদি লুক অ্যাট মি, লুক অ্যাট মি, তার মানে তুমি হয়তো বা কেউ একজন অন্য কোনো একটা কাজ করতেছিল, অন্য কোথাও কিছু একটা করছে, এমন সময় তুমি তাকে বলছো যে লুক অ্যাট মি, আমার দিকে দেখো, তার মানে ওই ওখান থেকে তুমি এইভাবে উপরে তার দিকে দেখলে, তার মানে তোমার চোখটা তুমি ডিরেক্ট করলে, এটি হতে পারে। আবার লুক, দেখো, এটা কিন্তু এক্সক্লামেশনও হতে পারে। আবার কি হতে পারে, দেখো, ড্রয়িং অ্যাটেনশন, কারো মনোযোগ আকর্ষণ করা, যেটা বললাম আর কি, যে লুক অ্যাট দ্য বোর্ড, তার মানে আমি তোমার মনোযোগ আকর্ষণ করছি। কনশিয়াসলি এটা, এটা এর আগে আমি বলেছি, এটাও কিন্তু শর্ট একটা পিরিয়ড, আমরা লুকটা, আমরা খুব, আমাদের ভিউটা চোখের সামনে খুব অল্প সময়ের জন্য থাকে। কনশিয়াসলি আমরা যখন কোনো কিছুর দিকে দেখি, হি ইজ লুকিং অ্যাট দ্য পিকচার, সে ছবিটার দিকে দেখছে কনশিয়াসলি। প্রিপজিশন, এখানে অ্যাট লিখেছি আমি, সাধারণত দেখা অর্থে লুকের সাথে আমরা অ্যাট প্রিপজিশন ব্যবহার করি, এছাড়াও লুকের সাথে কিন্তু ফর, ইনটু, এই সমস্ত ব্যবহার করে ফ্রেজাল ভার্ব আমরা করতে পারি, প্রিপজিশনাল ভার্ব করতে পারি, সেটি আলাদা বিষয়। দেখা অর্থে কিন্তু আমরা লুকের সাথে অ্যাট প্রিপজিশন অ্যাড করতে পারি। তো সহজে বুঝতে পারছো যে লুক এবং সি এর মধ্যে কিন্তু খুব লিটল বিট একটা ডিফারেন্স রয়েছে, খুব বড় ধরনের ডিফারেন্স নয়। হ্যাঁ, লুক বলতে আমরা কখনো কারো মনোযোগ আকর্ষণ করা বোঝাতে পারি, আবার আমরা এক্সক্লামেশনের ক্ষেত্রে লুক ব্যবহার করতে পারি, কারো কনশিয়াসলি যখন আমরা এটা বলি তখন কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। এবং দুটোই কিন্তু, লুক এবং সি দুটোই কিন্তু একটা শর্টার পিরিয়ড আমরা, আমাদের ভিউ, আমাদের চোখের সামনে থাকে, এটা একটা ব্যাপার। সি নর্মাল দেখা, বাই চান্স দেখে ফেলা, হঠাৎ দেখে ফেলা, এমন কিছু হতে পারে, আর লুক কিন্তু কনশিয়াসলি সচেতনভাবে কোনো কিছু দেখা, এমন অর্থে হতে পারে। এবার এসো আমরা ওয়াচ নিয়ে একটু কথা বলি। দেখো কি বলছি, লংয়ার পিরিয়ড, একটু লম্বা সময় ধরে দেখা, মুভিং অবজেক্ট, কোনো কিছু মুভ করছে এমন কিছু, সতর্কতার সাথে দেখা, কনসেন্ট্রেশন বা ফোকাস, অর্থাৎ ওয়াচ
আমরা দেখা অর্থে ওয়াচ তখন ব্যবহার করি যখন আমরা মুভিং কোনো অবজেক্ট দেখি। সাপোজ আমরা টিভি দেখছি, টিভিতে কিন্তু স্থিরভাবে কিছু দাঁড়িয়ে থাকে এমন কিন্তু না। টিভিতে আমরা বিভিন্ন অনুষ্ঠান দেখি, নড়াচড়া করছে, ক্যারেক্টাররা চলাচলি করছে, ছুটাছুটিতে লাফালাফি ঝাপাঝাপি দাপাদাপি এ সমস্ত করে, এবং আমরা কিন্তু এগুলো দেখি, সতর্কতার সাথে লক্ষ্য করি, কনসেন্ট্রেশন দিই, ফোকাস করি। এরকম ক্ষেত্রে কিন্তু আমরা, এবং টিভি কিন্তু ছেড়ল, কেউ টিভি অন করলো, অন হলো, বন্ধ করে চলে গেল, তা কিন্তু না। একটু লঙ্গার পিরিয়ড নিয়ে কিন্তু মানুষ টিভি দেখে, একটু বেশি সময় নিয়ে টিভি দেখে। তাহলে যখন আমরা, আমাদের ভিউটা একটু লম্বা সময়ের হয়ে থাকে, তখন কিন্তু আমরা ওয়াচ ব্যবহার করি এবং মুভিং অবজেক্ট ব্যবহার করি। মুভিং অবজেক্ট দেখতে গেলে কিন্তু আমরা ওয়াচ ব্যবহার করি। এবং যেটি বললাম আর কি, কনসেন্ট্রেশন বা ফোকাসের ক্ষেত্রে আমরা বার্ডের উদাহরণটা দিতে পারি। ধরো আমরা, আমি যদি বলি যে আই সি এ বার্ড, আমি একটা পাখি দেখি, তার মানে একটা পাখি উড়ে গেল, আই সি এ বার্ড, আমি একটা পাখি দেখলাম নর্মালি, কিন্তু আই ওয়াচ বার্ড ইন দ্য ইভিনিং, এর অর্থ কিন্তু এরকম যে আমি প্রতিদিন বিকালে হয়তো বাসার ছাদে উঠি, ছাদে উঠে আমি তাকিয়ে থাকি একদিকে, পাখি দেখি, হ্যাঁ, পাখির দিকে মনোযোগ দিয়ে দেখি আমি, পাখিরা উড়ে উড়েন নিড়ে ফিরে যায়, ঘরে ফিরে যায়, এটা আমি দেখি। এরকম দেখার ক্ষেত্রে কিন্তু আমরা ওয়াচ ব্যবহার করি। হ্যাঁ, বার্ড ওয়াচিং ইজ মাই হবি, পাখি দেখা আমার শখ। তার মানে কি পাখি এই যে একটা ওই যে একটা ওই যে একটা, এরকম না। পাখি কোথাও হয়তো বা কোনো একটা, তোমরা জানো যে বিভিন্ন কেজে চিড়িয়াখানাগুলোতে পাখি দেখতে পাওয়া যায়, তুমি সেখানে যে বার্ড দেখছো, তার মানে ইউ আর ওয়াচিং বার্ডস, বুঝতে পারছো? খুব সহজ বিষয় কিন্তু। তাহলে আমরা দেখতে পেলাম যে সি, লুক এবং ওয়াচ যদিও শব্দ তিনটার একই অর্থ দেখা, কিন্তু আলাদা আলাদা পার্থক্য রয়েছে, আলাদা আলাদা ব্যবহার রয়েছে। তোমরা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো, একটু চর্চা করতে থাকো। আমি সবসময় চেষ্টা করব তোমাদেরকে এভাবেই বিভিন্ন কনফিউজিং শব্দগুলো নিয়ে সহজ করে আলোচনা করার জন্য। ইংলিশ উইথ ওবায়েদের সাথে থাকো, আমার জন্য দোয়া করবে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।